আসসালামু আলাইকুম সেতুজ ব্লগে সবাই কেমন চুন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ব্লগে তো চলুন দেখি আজকে আমি কি কি রান্না করলাম তো আজকে আমি এই যে সবজিলা ভাইয়াটার কাছ থেকে সবজি রেখেছি তারপরে সবজিগুলো রাখার পরে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তো একটু পেয়ারা রেখেছি একটু ঝিঙে রেখেছি এগুলাই আজকে রান্না করব একটু করলা আর ওপাশ থেকে একটু ডিমটা ভিজিয়ে রেখেছি ডিমটাও আমি ধুয়ে ফ্রিজে তুলে রাখব সবজিটাকেও সুন্দরভাবে ধুয়ে নেব আর থালা বাসনগুলো এখান থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো এই তো আজকে আমার রান্নাবান্না এগুলো দিয়েই হবে তো মাঝখান থেকে আবার একটু আরাফ বললো আমু পেয়ারা খাবো তো আমি আর আরাফ আবার একটু পেয়ারা কেটে এই যে দুই মা ছেলে মিলে একটু পেয়ারা কেটে খেয়ে নিলাম তো তারপরে চলে যাব রান্নায় তো এই যে আমার রান্নাগুলো সব আমি গুছিয়ে নিয়েছি যা যা আজকে রান্না করব একটু ডিম ভুনা করব একটু আলু দিয়ে মাছ ভাজি করব আর ডিমের জন্য আলুটা ছোট করে কেটেছি মাছেরটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাছটাকে আমি আগে থেকেই লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখেছি আর এই যে সবজিগুলো এখানে ঝিঙে পটল আর আলু এটা মিক্সড সবজি এটার একটু ঝোল করব এই তো এই দিয়ে আজকে আমার রান্না হয়ে যাবে তো আমি প্যানে আগে থেকে তেল গরম করে দিয়েছি মাছ ভাজার জন্য আর এপাশ থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে সবজিটা রান্না করব সেজন্য সবজিটা আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে একটু কুচু চিংড়ি নিয়েছি তো এই কুচু চিংড়ি দিয়ে সবজিটা ঝোল রান্না করব এটা চিংড়ি মাছ ছাড়াও খাওয়া যায় আমার কাছে একটু চিংড়ি মাছ দিলে মনে হয় যেন ভালো লাগে সেজন্য আমি একটু চিংড়ি মাছ দিয়েছি একটু রসুন দিয়েছি পরিমাণ মতো পরিমাণটা আপনারা দেখেই বুঝে নিচ্ছেন আশা করছি তো ওই পাশ থেকে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব সেজন্য তেলের উপরে মাছগুলো ছেড়ে দিলাম এই তো এই যে আমার মশলাটো এই যে আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে তারপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আর একটু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া তারপরে আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সবজিটার জন্য এই যে আমার মশলাটো কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে এটাকে রান্না করে ফেলবো এভাবে একটু সবজিটা যদি সুন্দরভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ঝোলটা খেতে অনেক টেস্ট হয় তো আমি সবজিটা কষিয়ে নিচ্ছি আর আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আমাকে সাবস্ক্রাইব করতে হলে যেটা করতে হবে পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই প্রেস করে রাখতে হবে এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আমার ভিডিওটি দেখে নিতে পারবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকুন তো এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিব তো এই যে ঢাকাটা তুলে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা একটু ঝোল বের হয়েছে এটা থেকে তো এটাকে আর একটু নেড়ে চেড়ে আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিব তো আমি এপাশ থেকে এই যে মাছটাকে সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি আর ওপাশে তরকারিটা শিফট করে নিয়েছি ওপাশের চুলোতে আর ডিম ভুনা করব সেজন্য একটু ডিমটা হালকা তেলে হালকা ব্রাউন করে ভেজে নিব সেজন্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ডিমটাকে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিব ডিম ভাজা আমার হয়ে গিয়েছে এখন আমি এই যে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছি সেটা সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিব ওই একই তেলে
তো এভাবে যদি একটু ছোট ছোট করে আলু কুটে এভাবে ডিমটা ভোনা করা যায় তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর আমার হাজবেন্ড তো মাছ পছন্দ করে না, তো ওর জন্য আমাকে মাঝে মাঝে এরকম একটু ডিম ভোনা, একটু সিম্পল একটু চিংড়ি মাছ ভোনা এগুলো করতে হয়, কারণ ও তো মাছ খায় না। সেজন্য ওকে এভাবে আমি রেডি করে দেই, সবসময় একটু ডিম ভোনা করে দিই, ওইটা অনেক পছন্দ করে। আর এই যে মাছে যে আলুটা দেবো, সেই আলুটাকেও আমি সুন্দরভাবে একটু লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো হালকা একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিব। মাছের মধ্যে এরকম একটু আলু ভেজে দিলে খেতে অনেক ভালো লাগে, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। এইভাবে আলুটা একটু আমি পাতলা করিনি, বেশি একটু মোটা করে কেটেছি, তো সেই আলুটা মাছের মধ্যে দিলে খেতে অনেক টেস্ট হয়। আর এপাশ থেকে আমার সবজিটা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি নামিয়ে ফেলেছি। আর এই যে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা এখানে মাছের তরকারিটা বসিয়ে দেবো। আলুটা ওপাশ থেকে আমি ভেজে তুলে রেখেছি মাছের জন্য, তা আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে হালকা ব্রাউন করব। হালকা ব্রাউন করে ভেজে এটাতে আমি ঝোলের পানি একটু কষানোর জন্য পানি দেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়েছি, দিয়ে আমি এখানে এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব। এটুক পরিমাণ মশলা হলেই আমার তরকারিটা হবে। এই যে এই পরিমাণ তরকারিতে এই পরিমাণ মশলা দিলেই এনাফ, এর থেকে বেশি কম হলে তখন আর একটু বাড়বে, এই একই উপকরণ থাকলে আর একটু বাড়বে। এই যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, একটা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে আমার মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঝোলের পানি। এটাতে বেশি পানির দরকার নেই, কারণ আলুটা মোটামুটি ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটুক পরিমাণ পানি দিলেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এটুক ঝোলের পানির ভিতরে আমি মাছগুলো দিয়ে এটাকে রান্না করে ফেলবো। আমি তরকারিটা ওই পাশের চুলাতে শিফট করে নিয়েছি, আর এখানে প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটাতে আমি ডিম ভুনা করে নেব। সেজন্য পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর লবণ দিয়েছি স্বাদ মতো। এটা দিয়ে আমি মশলাটা কষিয়ে ফেলবো। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এখন আমি ডিম আলু একসাথে দিয়ে এটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব সুন্দরভাবে। আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি, এটাতে বলক আসার পরে পানিটা টানিয়ে এটাকে সুন্দরভাবে রান্না করে ফেলবো। তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি, পানির পরিমাণ অত বেশি দেওয়ার দরকার নেই, বুঝে অল্প একটু পানি দিলেই হবে। এই যে আমি যে পরিমাণ দিয়েছি, আর এখানে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে, একটু জিরার গুঁড়ো দিয়ে মাছটাকে নামিয়ে ফেলবো। আর এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ, এই মাছটি কিন্তু অনেক পুষ্টি, সমুদ্রের মাছে অনেক পুষ্টি থাকে, এটা বাচ্চাদের জন্যও খুব ভালো। আমার বেবি এই টাইপের কম কাটা ছাড়া মাছ খুব পছন্দ করে, তো ওর জন্য আমি প্রায় এরকম সমুদ্রের মাছ রান্না করি। আর এই পাশ থেকে আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে, আমি আর একটু জিরার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে আমার ডিম ভুনাটা হয়েছে, কত সুন্দর দেখতে, কত লোভনীয় হয়েছে দেখুন। তো এই যে আমি আমার টেবিলে সব কিছু আজকে রান্নাগুলো সার্ভ করে দিয়েছি,
যা যা রান্না করেছি। এই ছিল আজকে আমার সিম্পল রান্না, সিম্পল খাওয়া দাওয়া। হয়তো সিম্পল কিন্তু খেতে কিন্তু অনেক অসাধারণ টেস্ট হয়েছিল সব কিছু। তো এই যে একটু ঝিঙের তরকারি, মাছ, ডিম ভুনা, একটু লেবু কেটে নিয়েছি ওপাশে। এই তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আজকে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে হলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন। আর সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রান্না নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।